বিবেকানন্দ স্কুল বুলডোজার দিয়ে ভেঙে দিল রেল প্রশাসন। প্রতিবাদে ডিআরএম অফিসে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার রাতে আসানসোল ঐতিহ্যবাহী বিবেকানন্দ স্কুল বুলডোজার দিয়ে ভেঙে দেয় রেল। বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিবেকানন্দ স্কুল থেকে একটা প্রতিবাদ মিছিল নিয়ে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। গুরুদাস চ্যাটার্জি জানান, আসানসোলের ঐতিহ্যবাহী বিবেকানন্দ স্কুলকে মোদী সরকারের রেল প্রশাসন ভেঙে দিল। এই স্কুলে এলাকার গরিব বাচ্চারা পড়াশোনা করত। আসানসোলে আরো কয়েকটি স্কুল বন্ধ করে দেবার নোটিশ দেওয়া হয়েছে। অন্যায়ভাবে অবিলম্বে সেসব স্কুল বন্ধের নির্দেশ প্রত্যাহার না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা সবাই অবগত আছেন যে বিবেকানন্দ স্কুল একটা অতি ঐতিহ্যবাহী পুরনো স্কুল, প্রায় 60-70 বছর ধরে এই স্কুল এখানে পরিচালন করতে চলত। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের 98টা স্কুলে নোটিশ দিয়েছেন যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। এখানে প্রচুর গরিব মানুষ ছেলে মেয়ে পড়াশোনা করত। আপনারা জানেন প্রথমে তো মূল্যবৃদ্ধি, তারপর কৃষকদের উপর গাড়ি চাপা দিয়ে মারা, আজকে ছোট ছোট বাচ্চাদের উপরে বুলডোজার চালানো হলো। এই স্কুলে বুলডোজার চালানো মানে প্রকৃতপক্ষে বাচ্চাদের উপরও আক্রমণ করতে মোদি সাহেব ছাড়ছেন না। তাই আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর জায়গায় যাবে। আজ খুব কম নোটিশে আমরা সম্মিলিত হয়েছি। আগামী দিন আমরা ডিআরএম সাহেবকে এই ব্যাপারে যাতে হস্তক্ষেপ করে পুনরায় বিবেকানন্দ স্কুল সহ ইস্টার্ন রেল স্কুল, আরও যেসব স্কুল আছে সেই স্কুলগুলো যাতে পুনরায় চালু করা যায় তার ব্যবস্থা অবিলম্বে ডিআরএম সাহেবকে করতে হবে। এইটুকুই আবেদন থাকবে। আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। সেই 40 বছরের পুরনো স্কুলকে কিন্তু রেলের বেসরকারি জায়গার থেকে হাঁটানো হচ্ছে, যেখানে অনেক বাচ্চারাই পড়তো, এই বিষয় নিয়ে আপনি কী বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা খুব ছোটোবেলা থেকে এখানে দেখে এসেছি। এখানে বিবেকানন্দ স্কুল, ছোটো ছোটো গরিব মাধ্যমে যারা লোক আছে এখানে পড়াশোনা করতো, গরিবের বাচ্চারা পড়াশোনা করতো। দীর্ঘদিন দেখা যাচ্ছে রেলের যে শিক্ষা বিরোধী, জনগণ বিরোধী যে নীতি আছে এটা প্রমাণিত হচ্ছে। 2024 সালে কিন্তু বিজেপি নিশ্চয় হয়ে যাবে। এই যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, যেটা সবসময় কিন্তু মানুষকে উপর অত্যাচার করে আসছে, বাচ্চাদের যে প্রায় 250 থেকে 300 বাচ্চা এখানে পড়াশোনা করতো তাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। রেল জবরদস্ত আন্দোলন হবে, রাস্তায় নেমে আর আন্দোলন করবো, রেলের কিন্তু ইট থেকে ইট বাজিয়ে দেবো। আর এই যে রেলের অধিকারীরা ওখানে এসি রুমে যে বসে বসে বড় বড় মানে ভাষাবাজি করছে, কিন্তু আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। খুব তাড়াতাড়ি আমাদের যারা আসানসোল শিল্পাঞ্চলের মানুষ আছে কিন্তু রাস্তায় নেমে মানে জবরদস্ত আন্দোলন করবে। এটা কিন্তু রেল কিন্তু ভালো করে আমরা রেলকে চেতাবনী দিয়ে দিচ্ছি। আপনার নাম? রাজু আলোয়ালি, আইএনটিটির নেতা, আসানসোল। শান্তি হলো স্কুলটা, ওই একই ব্যাপার। রেল প্রশাসন স্কুলটাকে মেনটেনেন্স করার জন্যে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখা গেল কোয়ার্টারটার অবস্থা এতটাই খারাপ। ওটা একটা কোয়ার্টার ছিল, স্কুল বলতে আপনি যেটা বলতে চাইছেন ওটা কিন্তু স্কুল নেই, ওটা হচ্ছে কোয়ার্টার নাম্বার 52। কোয়ার্টারটা এত খারাপ অবস্থায় ছিল যে ওটা মেরামত করার কোনো পজিশনেই ছিল না। সেই জন্যে রেল প্রশাসন ওই কোয়ার্টারটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আলটিমেটলি ভেঙে দেওয়া। বিভিন্ন দল এগুলোতে রাজনীতি করছে, এসে আন্দোলন করছে, সে বিষয়ে নিয়ে আমি কোনো রাজনৈতিক ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, প্লিজ। সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।